রাসেলস ভাইপার বর্তমান সময়ের এক আলোচিত নাম ছাগল কাণ্ডের সঙ্গে পাল্লা দিয়ে রাসেস ভাইপার তার অবস্থান শক্ত করেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সত্যমিত্যার এই ফারাকে কেউ কেউ ছড়াচ্ছেন গুজব আবার কেউ নিচ্ছেন সুযোগের ফায়দা আসলে রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর কেনই এর নাম রাসেস ভাইপার এই সাপটির আসল নাম চন্দ্রভোড়া অনেকে যাকে রাসেস ভাইপার নামেই চিনেন স্যার প্যাট্রিক রাসেল উপমহাদেশে সাপের শ্রেণীবিন্যাসের কাজ শুরু করেন সতেরো শতকের শেষের দিকে বলা হয় তিনি প্রথম কাগজে কলমে এই অঞ্চলে অনেক সাপের পরিচিতি বিশ্লেষণ করেছিলেন তার মধ্যে রাসেস ভাইপার বা চন্দ্রভোড়াও ছিল তাই আঠারো শতকে সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীত্ব বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে সে থেকে চন্দ্রভোড়া হয়ে যায় রাসেস ভাইপার কতটা মোটেও সঠিক নয় বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম তিরিশটি সাপের মধ্য নেই বরং এটির অবস্থান আমাদের দেশের ঘুঘরা সাপেরও পরে ঘুঘরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে আট ঘন্টা পর কিউটে ক্ষেত্রে গড়ে আঠারো ঘন্টা পর এবং চন্দ্রগুড়ার ক্ষেত্রে গড়ে ঘন্টা বা তিন দিন পরে রুগীর মৃত্যু হতে পারে বিশেষজ্ঞদের মতে রুগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে বাহাত্তর ঘন্টার আগে রুগী সহজে মারা যায় না কোখরা বা কোবরা সাপ কেউটে বা ক্রেট সাপ এই এদের আবার ভ্যারাইটি আছে আর ভাইপার গ্রুপের মধ্যে রাসেলস ভাইপার এবং আছে হচ্ছে সবুজ সাপ বা গ্রিন গ্রিনপিট ভাইপার এই আমাদের মূলত ভেনোমাস স্নেকগুলো এছাড়াও আছে হচ্ছে ক্রেট অনেকগুলো প্রজাতির পায় পাঁচ প্রজাতির ক্রেট আছে কোবরা হচ্ছে আমাদের দুই প্রজাতির আছে আমাদের রাসেস ভাইপার আছে আমাদের গ্রিন পিট ভাইপার আছে দুই প্রজাতির এবং সামুদ্রিক সাপ আছে যে এগুলোই সব সবগুলোই আমাদের বিষদ সাপ এই সাপে কামড়ালে উজা বা বেদের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা দুর্ভাগ্য বসত কাউকে যদি দংশন করে তাহলে দয়া করে গিট দেবেন না অঙ্গটা অচল করে অতি দ্রুত নিকটবর্তী উপজেলা জেলা কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন চিকিৎসায় বেশিরভাগ রুগী সুস্থ হয়ে যান বিনামূল্যে বাংলাদেশ সরকার অ্যান্টিবায়নাম সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছে রিয়ান বিন কবির বাংলাধারা চট্টগ্রাম